অতিমারী পরিস্থিতিতে করোনা সংক্রমণের সঙ্গে বড় বিপদ এবার ইয়েলো ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাস তো ছিল, সঙ্গে ছিল হোয়াইট ফাঙ্গাস, এবার ইয়েলো সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে কোভিড ছত্রাকঘটিত সংক্রমণকে একসঙ্গে জুড়ে দেওয়ার পরিবর্তে এই জাতীয় সংক্রমণের কারণগুলিতে নজর দেওয়া উচিত, বিশেষত ইয়েলো সংক্রমণ। এর মারণ ক্ষমতা অনেক বেশি। কি এই ইয়েলো ফাঙ্গাস? ইয়েলো ফাঙ্গাস হলো এক ধরনের ছত্রাকঘটিত সংক্রমণ। পরিবেশে ছত্রাকের উপস্থিতি থেকে ইয়েলো ফাঙ্গাস তৈরি হয়, যার সংক্রমণ সাধারণত মানব শরীরে নয়, টিকটিকির মধ্যে দেখা যায়। তবে মানব শরীরে অপ্রয়োজনীয় ক্লান্তি, পোড়া চামড়া থেকে এর উপস্থিতি দেখা যায়। ইয়েলো ফাঙ্গাস শরীরের ভেতরের অঙ্গের মারাত্মক ক্ষতি করে। ইয়েলো ফাঙ্গাসের উপসর্গ, ইয়েলো ফাঙ্গাসে আক্রান্তের ওজন কমবে, খিদে কমবে, ক্লান্তিভাব, সময় না ধরা পড়লে ইয়েলো সংক্রমণের জেরে পুঁজ বেরোতে পারে, অর্গান ফেলিওর, শরীরের ক্ষত গভীর হতে পারে। তাই সজাগ থাকুন, সচেতন থাকুন।